রকমারি ফুলের বাহার, যে ফুল সহজে অন্য কোথাও পাওয়া যায় না, তাই চাষ হয় রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর 13 ফেব্রুয়ারি থেকে দর্শকদের জন্য খুলল সেই বাগান। তবে প্রবেশের অনুমতি মিলছে শর্ত সাপেক্ষে, অনলাইনে আপাতত টিকিটের ব্যবস্থা। সকাল 10টা থেকে 5টা ঢুকতে পারবেন দর্শকরা। তবে করোনার জন্য থাকছে বাড়তি সতর্কীকরণ, মাস্ক ছাড়া বাগানে ঢোকা যাবে না। একসঙ্গে 5 জনের বেশি দাঁড়ানো বা গল্প করাও বারণ থাকছে, ঢুকতে হবে 35 নম্বর গেট দিয়ে। করোনা পরিস্থিতিতে একসঙ্গে যাতে বেশি পর্যটক না হয় সেই কারণে প্রত্যেক ঘন্টার জন্য টিকিট দেওয়া হচ্ছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 জন দর্শক প্রবেশের অনুমতি থাকছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।